আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব সাধারণ প্লাজো সালোয়ার কাটিং ভিডিও। তো এই কাপড়টা দেখতেছেন, এটা কিন্তু পাইরেট সাইড, ঠিক আছে। কাপড়টা আজকে আমরা আড়াআড়িভাবে কাটিং করব, যেহেতু এটা লেলিন কাপড়, কাপড়ের বহরটা বেশি কিন্তু কাপড়ের পরিমাণটা কম, এই জন্য কাপড়ের বহর যেদিকে আছে এদিকে আমাদের লম্বা করতে হবে। এই জন্য এখানে দেখেন কাপড়টা কিন্তু আমি চার পার্ট করে নিছি, পাইরের অংশটা উপরে এবং নিচে আছে। তো এখন আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, উপরের অংশে এলাস্টিক ভাঙা দিতে হবে, চিকন এলাস্টিক দেবো। এখানে আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় আমি প্রথমে নিয়ে নিব, তো আপনারা এইভাবে নিয়ে নেবেন। এখানে দাগটা সোজা করে দিয়ে নিছি। তো এই দাগের থেকে কিন্তু আমাদের প্লাজো নিতে হবে, লম্বা নিতে হবে এই দাগের থেকে। এই দাগের থেকে প্লাজোর লম্বাটা যার যেরকম সেভাবে দিয়ে নেবেন। তো আজকে আমি দেবো হলো 38 ইঞ্চি। তো এখানে 38 ইঞ্চি আমি চিহ্নটা দিয়ে নিলাম। এখান থেকে আমি দাগটা সোজা করে এখানে দিয়ে নিব, তো আপনারা এইভাবে দাগটা দিয়ে নেবেন। এবং নিচে মুড়ানোর জন্য যে কাপড়টা লাগে এই কাপড়টাও কিন্তু আমাদের এখান থেকে নিতে হবে। এখানে 1.5 থেকে 2 ইঞ্চি কাপড় আপনারা নিয়ে নেবেন। তো যাই হোক, এখান থেকে নিচের মুহুরি বা ঘেরের মাপটা আমাদের নিতে হবে। তো এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন 10 ইঞ্চি বা 12 ইঞ্চি অর্থাৎ 9 ইঞ্চি, যে যেরকম পছন্দ করেন। তো আজকে আমি এখান থেকে 10 ইঞ্চি দেব। নিচের ঘেরটা আপনাদের ইচ্ছা মতো দিবেন, ঠিক আছে, আপনাদের যার যেরকম পছন্দ। তো এখন আসেন হাইয়ের মাপটা দিয়ে নেই। তো হাইয়ের মাপটা আমরা কী হিসাবে দেব, বডি যদি 36 থেকে 40 ইঞ্চি বডি হয় তাহলে আমাদের হাইয়ের মাপ দিতে হবে 14 ইঞ্চি, এখান থেকে 14 ইঞ্চি। তাহলে সেলাই করার পরে কিন্তু আরও 1 ইঞ্চি বাড়তে হবে, অর্থাৎ হাই মোট হাইটা হবে 29 ইঞ্চি এ পর্যন্ত, ঠিক আছে। তো এখান থেকে আমি জাস্ট 38 সাইজের জন্য এখানে 14 ইঞ্চিতে আমি দিয়ে নিতেছি 14 ইঞ্চি। এখানে দাগটা সোজা করে আমরা এইভাবে দিয়ে নেব। এখানে দাগটা দেওয়ার পরে আপনাদের একটা ঘের হিসাব করতে হবে, ঘেরটা কত ইঞ্চি কাপড় আছে। তো এখান থেকে জাস্ট এখানে আছে হলো 17 ইঞ্চি, তো আমি এখান থেকে এই মাথায় থেকে 16 ইঞ্চিতে একটা চিহ্ন করবো, ঠিক আছে। এই মাথায় থেকে এ পর্যন্ত 16 ইঞ্চিতে একটা চিহ্ন করে নিব। তো এখানে দাগটা সোজা করে দিয়ে নিব। এই কাপড়টুকু কিন্তু আমাদের বাড়তি, ঠিক আছে। তো এই দাগের থেকে আমাদের এইদিকে রাউন্ডটা নিতে হবে 2 ইঞ্চি। যদি আপনারা লুজ ব্যবহার করতে চান তাহলে আপনারা সাইডে কাপড় রাখার দরকার নেই, আপনারা এই দিক থেকে হাইয়ের রাউন্ডটা দিয়ে নেবেন। তো যেহেতু রাউন্ডটা আমি একটু কমিয়ে দিলাম, ঘেরটা একটু কমিয়ে দিলাম, এই জন্য এখানে কাপড়টুকু কিন্তু বাড়তি করে নিলাম, ঠিক আছে। তো এখন আমাদের কী করতে হবে, স্কেল যদি আপনাদের না থাকে এরকম ফিতা এখানে বসিয়ে এখানে আপনারা এইভাবে দাগ দিয়ে নিতে পারেন। আরও ইচ্ছা করলে আপনারা এরকম স্কেল দিয়েও কিন্তু দাগটা দিতে পারেন। তো এইভাবে আপনারা সোজা করে দাগ যদি দেন তাহলেই হবে, সমস্যা নাই। যদি অতিরিক্ত রাউন্ড করতে যান তখন কিন্তু আপনাদের প্লাজোটা মাঝখানে উঁচা হয়ে থাকবে, বেশি ভালো দেখা যাবে না। এই জন্য কী করতে হবে, আপনারা এইভাবে চিহ্নটা দিয়ে নেবেন। তো দেখেন আমি এখানে দাগ দুইটা দাগ দিয়ে নিতেছি। দুইটা দাগ দেওয়ার নিয়ম হলো, একটা দাগে আমাদের সেলাই করতে হবে আর একটা দাগ কাপড় ভিতর থাকবে, ঠিক আছে। তো দেখেন আমাদের দাগ কিন্তু দেওয়া অলরেডি হয়ে গেছে, এখন আমাদের কাটিং করতে হবে। তো কাটিংটা আমি কীভাবে করি আপনারা ভালো করে ফলো করেন। তো দেখেন আমাদের কিন্তু প্লাজোটি কাটিং শেষ। তো আপনারা এইভাবে কাটিংগুলো করে নেবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে। তো সেই সাথে আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।